নমস্কার বন্ধুরা, নন্দিতার হিসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব একটা নতুন রকমের মাছের ঝোলের রেসিপি। যদিও এটা খুবই কম তেল মশলায় তৈরি, খুবই সাধারণ একটা মাছের ঝোলের রেসিপি, কিন্তু কিছু কিছু পদ্ধতি অনুসরণ করলে একঘেয়েমি মাছের ঝোল থেকে মুক্তি পাওয়া যায়, আর এটা এতটাই ভালো হয় খেতে, আর কিছুই লাগে না। তো চলো দেখে নেওয়া যাক রেসিপি। এখানে আমি 4 পিস পেটির মাছ নিয়েছি, রুই মাছ, আলু, পটল এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে টমেটো পাতলা করে কেটেছি, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম করে নুন হলুদ মাখানো মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। একদমই হালকা করে ভাজতে হবে মাছ, কিন্তু বেশি কড়া ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, একটু হালকা করে ভাজলে মাছের টেস্টটা বজায় থাকে। তবে ঝোলে দিলে মাছটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কিন্তু সেই জায়গা থেকে একটু সাবধানে রান্নাটা করতে হবে। তো এই দেখো মাছের ভাজাটা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি লম্বা লম্বা করে কেটে রাখা পটলটাকে ভেজে নিচ্ছি। সবজি খুব বেশি ভাজবো না, হালকা একটু লাল করে ভেজে নেব। তো পটলটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়ে আলুটাকেও আমি হালকা বাদামি করে ভেজে নেব। এই মাছের রান্নাটা ভীষণই সুস্বাদু হয়, খুব কম তেল মশলায় লাগে, আর রান্নাটার বিশেষত্ব হচ্ছে একটুখানি অন্য রকম পদ্ধতিতে আমি এটা করেছি। তো মাছ আলু পটল ভাজা হয়ে গেছে, এইবারে একটা বাটিতে আমি কিছু গুঁড়ো মশলা নিচ্ছি, হাফ চামচের মতন, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি হাফ চামচের একটু বেশি। তো আমি একটু জল দিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, পেস্টটা আমি গুলে আর রেখে দেব। এবার কড়াইতে আর একটু তেল আমি অ্যাড করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই ফোড়নের জায়গাটায় একটু খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে যে কোনো তরকারি বলুন, ডাল বলুন, একটু যদি ফোড়ন চেঞ্জ করে করে করা যায়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা একঘেয়েমি লাগে না। তেজপাতা আর 5 ফোড়ন একটু ভাজা হয়ে গেলে তারপর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা বেশ ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোর হাফ নিয়েছি, একদম পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার টমেটোটা একটু লবণের সাথে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে হাফ পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ, আর 7-8 কোয়া রসুন থেতো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার এই রান্নাটার একটা টুইস্ট, খুব সুন্দর খেতে হয় ঠিক যদি এইভাবে করেন। আমি এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা বেশ ভাজা ভাজাও হয়ে গেল টমেটো আর মশলার সাথে। আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিচ্ছি, খুব বেশি নয়, 1 থেকে 1.5 মিনিটের মতন করে আমি কষিয়ে নিলাম মশলাটাকে। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল, এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দেব, যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে তাই একটু ঝোলঝোল রাখবো, তাই জলটা একটু বেশি দিচ্ছি। এবার লবণ একটু দিয়ে দিচ্ছি, প্রথমে আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে। লবণটা দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি, একসাথে ঝোলের সাথে মাছ ফোটালে সেই ঝোলের টেস্টটাও খুব ভালো আসে। আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা 5 থেকে 7 মিনিট আমি হতে দেব। 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন দেখতে অসাধারণ হয়েছে, রঙটাও দারুণ সুন্দর এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এই রান্নাটায় কিন্তু একটু আদার ব্যবহার হয়নি, আদা ছাড়া এই রেসিপিটা অসাধারণ খেতে হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না আজকে রেসিপিটা কেমন লেগেছে। আজকে এখানেই শেষ।